নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চিকেন স্যাটে যারা খেতে ভালোবাসেন, তৈরি করা অনেকটা ঝামেলা মনে করেন, তাদের জন্য আজকের রেসিপি। চেনা কয়েকটি উপকরণ দিয়ে চিকেন স্যাটের রেসিপি শেয়ার করব। ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিকেন স্যাটের জন্য আমার লাগবে, এখানে বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট আকার কিউব আকারে কেটে নিয়েছি, 250 গ্রাম ভিনিগার, সোয়া সস, এখানে আছে লঙ্কা গুঁড়ো, পাও ভাজি মশলা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচিয়ে রেখেছি, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে গোটা ডিম, আর আমি পেঁয়াজটা কিউব আকারে কেটে নিয়েছি, টমেটো আর ক্যাপসিকাম। তারপরে আমি চিকেন স্যাটে করার জন্য এই যে কাঠি নিয়েছি, এটা আমি প্রায় 4-5 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তেলের মধ্যে দিয়ে দিলে না পুড়ে যায়, সেই জন্য। এবার আমি চিকেনের মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব, এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, লঙ্কা কুচানো দেখুন আমি এখানে 3টি লঙ্কা ইউজ করেছি, এখানে পরিমাণ মতো লবণ আপনারা দেবেন, আমি আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর দেব গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে, আর হচ্ছে পাও ভাজি মশলা। এর মধ্যে আমি 2 চামচ সোয়া সস দিয়ে দেব, আর ভিনিগার, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি একটা ব্যাটার তৈরি করবো, আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ডিম, এর মধ্যে আমি অল্প লবণ দেব, আর সোয়া সস অল্প, সামান্য অল্প একটু জল দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করব। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবারে আমি এই উডেন স্টিকের মধ্যে আমি মাংসগুলো বানাবো। পেঁয়াজটা আমি দেবো এর মধ্যে, ক্যাপসিকাম দেব, এবারে আমি এর মধ্যে চিকেন দেব, এবারে আমি এর মধ্যে একটু টমেটো দেব, এর মধ্যে আবার আমি একটা চিকেনের পিস দিয়ে দেব, এবার একটা আমি পেঁয়াজ দেব, ক্যাপসিকাম দেব, এর মধ্যে আবার আমি একটা চিকেনের পিস দিয়ে দেব, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, আর একটা পেঁয়াজ আমি দিয়ে এইভাবে এটা রেডি করে নেব। তো আমি এইভাবে সবগুলো রেডি করে নেব। তো আমি উডেন স্টিকের মধ্যে ছোট ছোট পিস মাংসগুলো সাজিয়ে
আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে।